একজন প্রথিত যশা লেখক ডিরেক্টর সম্মানিত আক্তার ফিরদুস রানা আমাকে বলেছে যে আমার গল্পের নায়ক কন্ডমের বিজ্ঞাপন করবে না আমি তখন আমাকে বলেছিল এবং আমাকে কোনো দিন সে কোনো কাজে নেয়নি আমি তার ডিরেকশনে কোনো কাজ করিনি এবং আমি তাকে বিনীতভাবে বলেছিলাম যে এটা আসলে কন্ডমের বিজ্ঞাপন নয় এটা আসলে এক্স এর সচেতনতামূলক একটি কত অভিনেতা অভিনেত্রী আমার সাথে অভিনয় করে নাই এটার কারণে এটার কারণে তো এটাকে আমি কখনো রিগ্রেট ফিল করি করিনি তখনও নেই এখনো করছি না বিকজ আমার ফিল ছিল বাচ্চুমে যখন আমাকে গোয়া হেড দিয়েছে এবং এই কাজটি ছিল সচেতনতা আমি জানি না একটা নাই আমার আমার মধ্যে মধ্যে। এটা মোশারফ ভাই আমাকে বলেছিল হ্যাঁ ভাই মোসফ ভাইয়ের সাথে মোশারফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক খুবই মুশারফ ভাই আমাকে আমি বলেছিলাম অ্যানালাইসিসটা কি আসলে ভাই বলেছিল যে নিজান আপনার না ম্যাজিকটা নাই কোথায় যে নাই কেন যে নাই কীভাবে নাই এটা কীভাবে ডেভেলপ করা যেতে পারে তাও আমি জানি না কিন্তু নাই আমি মিস করি কিন্তু আপনি যেটা বলেছেন যে হ্যাঁ একটা মানুষ হয়তো নিজেকে মানে ফরিদিবাই যে ভার্সেটাইলভাবে নিজেকে উপস্থাপন করতে পারে চরিত্র অনুযায়ী ভাই যেভাবে পারে চঞ্চল যেভাবে পারে আমি হয়তো সেভাবে পারি না ওই জায়গাটা নাই কিন্তু আমাকে আপনি মেলাহীন বলতে পারবেন না অন্যদের সাথে আসলে কার কার সাথে খুব কমফোর্টেবল ছিলেন যে ভালো কিছু কাজ সব হয়ে মহাজুল মিজানকে খুঁজত কাদের নাম উল্লেখ করতে চান ওকে এই এই লিস্টটা অনেক ভালো হবে অনেক বড় হবে প্রথম দিকে মোহাম্মদ হোসেন জেমি ভাই জেমি ভাই আমি কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে প্রথম অভিনয় করেছি জেমি ভাই আচ্ছা 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 বিপুল রায়হান আমাকে অনেক কাজ দিয়েছে আমি এটা অন ক্যামেরা ইন্টারভিউ আমি কারণ মিসও করতে পারি আমাকে মাফ করে দেবেন

স্নেহ করতেন অনেকে তার কাজ আমাকে নিতেন নিয়মিতভাবে তার কাজ করতাম এটার জন্য আমি গ্রেটফুল প্রত্যেকের কাছে যাক তো এবার একটু আসি যে আপনার যে ব্যবসায়িকভাবে উদ্যোক্তা হওয়া এটা যে ধাক্কাটার পরে আসলেন সেটাতে নিশ্চয়ই আপনি পারিবারিক সংগ্রামের কথা বলছেন সেই জায়গা থেকে বাংলাদেশে তো এমন না যে আপনি প্রথম যে এই ক্রাইসিসে পড়েছে তা না মানে এটাকে পেশা হিসেবে তো এখনো অ্যাকসেপ্ট করে না

একটা ফ্রাস্ট্রেশন ভেবে ছিল অন্য কিছু করেন কিন্তু ওটিটি তাকে ফিরিয়েছে বা দু একজন তারকা সত্যি কি ফিরিয়েছে বলা যায় না বলা হয় না মনে হয় আপনি দূর থেকে বলছেন না উনি নিজে এখানে বললেন যে অভিনেতা হিসেবে প্রেজেন্সি পেয়েছে তার সন্তুষ্টি পেয়েছে কিন্তু হ্যাঁ ব্যক্তি জীবনে হ্যাঁ হ্যাঁ ব্যক্তি জীবনে অর্থনৈতিক জীবনে প্রতিদিনের জীবনে আই হ্যাভ ডাউট আচ্ছা আচ্ছা এটা গুড দুটো দুটো আলাদা জিনিস ভাই আমরা প্রায় বলি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় দূর থেকে কাশফুল ঘন মনে হয় কাছে যাবেন কাশফুলের মাঝখানে মাঝখানে দেখবেন থুকা থোকা কাশফুল নাই ফাঁকা তো আপনি এখন যে বিজনেসটা শুরু করলেন যে উদ্যোক্তা পরিচয় শুরু করলেন সেটা তো আপনার এই ফেম ক্যারি এই পপুলারিটি তো কাজে দিয়েছে অফকোর্স আমি তো অভিনেতা এটা আমার আজন্ম কৃতজ্ঞতা ভগবান বলি আল্লাহ বলি ঈশ্বর বলি যাদের আমার মা বাবার প্রতি আমার আমার এই দেশের প্রতি আমার প্রতিটি মানুষের প্রতি আমি অভিনেতা হয়েছি বলে আমাকে অনেক জায়গায় এক্সেস দিয়েছে আচ্ছা এটা তো মানে তো এখন এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আমি সবসময়ই ছিলাম ভালো থাকার চেষ্টা করেছি আমি অলওয়েজ পজিটিভ মাইন্ডেড মানুষ এবং আমি খুব ইলিভেন্ট আরও গিয়েও আমি কনফিডেন্ট থাকি যে আই ক্যান মুভ আচ্ছা আচ্ছা লাইক ক্যারাম বোর্ড খেলা আছে না ক্যারাম বোর্ড খেলায় গেম হয় ঊনত্রিশে হুম হুম ধরেন আপনি আমি খেলছি আপনি পঁচিশ হয়ে গেছেন ছাব্বিশ হয়ে গেছেন আমি ধরুন দুই চার আছি আমি তখনও কনফিডেন্ট ওখানে আপনাকে থামে আমি গেম দেবো রাইট বিজন আপনি যেই কাজটিতে প্রথম সেই সময় হয়তো ভাইরাল শব্দটা ছিল না কিন্তু সেই বিজ্ঞাপন করে আপনি ভাইরাল হয়ে গিয়েছিলেন সেই ভাইরাল প্রীতিটা নিয়ে অনেকে এগিয়ে যেতে চায় অনেক নামি দামি অভিনেতা কণ্ঠশিল্পীও আছে যে ভাইরাল হতে চায় কালের যে গত দশ বছরের ভাইরাল প্রতিযোগিতা দেখা যায়নি বা আপনি চেষ্টাটা কি করেছিলেন এই জায়গায় ব্যর্থ হয়েছেন না 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 চাইনি চানি না কেন চাইনি কেন আপনার প্রথম জীবনের ধাক্কাটা ব্যাথা লাগছে নোট প্রথম জীবনেরটা তা যে বিষয়টা না লাখ বাবুজির বিষয়টা আমার ব্যথা লাগেনি আমি বড় আমার তো ফিলোসফি এবং ফিলিং কিন্তু এখনো লাখ নিয়ে খুবই পরিষ্কার সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রশ্নটা ইতিবাচক সূত্রে বলছি সেই সময় ভাইরাল ছিল ব্যাপারটা ওই কাজটা যদি আজকে কেউ করতো খুব প্রাউডলি বলতো যে দেখেন আমি তখনও প্রাউডলি বলেছিলাম সরি কিন্তু গণমাধ্যম প্রাউডলি নাইনি নাইনি দিস ইজ প্রাউডলি নাই দিস ইজ অ্যানাদার থিং নাই নিতে পারে কিন্তু আমি কি করেছিলাম কার জন্য কোন ফিলোসফিতে কোন জায়গায় থেকে করেছি সেটা আমি জানি আমার প্রক্রিয়াটা কী ছিল প্রক্রিয়াটা ছিল যখন কনসেপ্টটা নিয়ে শেয়ার হলো আমাকে কল করা হলো তখন আমার ডিসিশন মেকার ছিল আমার থিয়েটারের অধিকর্তা আমার নাসিরউদ্দিন ইসুফ বাচ্চু বাচ্চু ভাইয়ের সাথে আমি প্রথম শেয়ার করি বাচ্চু ভাই এরকম একটা কাজের কথা হচ্ছে ভাবির ওখানে একটা ডিজাইন আমি করবো কি না আপনি পারমিশন দিলে তখন বাচ্চু ভাই সারাভাভীর সাথে কথা বলে তারপর আমাকে বলে ওকে ইয়াস ইউ ক্যান গো আচ্ছা ইউ ক্যান তারপরে আমি গেলাম ওখানে কিন্তু একটা এক বছরের পরিক্রমার মধ্যে দেই কারেক্টার সিলেক্ট হয়েছে আমার সঙ্গে সাত থেকে 8 ফাইট করেছে এক বছর এক বছর আচ্ছা পাঁচটা বিজ্ঞাপন শুধু আমরা শুধু টেস্টের জন্য করেছি এসএমসি পাঁচটা বিজ্ঞাপন আমি করেছি আপনি করেছেন এক্স করেছে ওয়াই করেছে এরকম সাত থেকে 8 করেছে একই কারেক্টার করে সেটা অল ওভার কান্ট্রি থ্রো করা হয়েছে এসএমসি এর যারা আছেন ওদের যে পিপল আছে ওখানে কারাপ কোনটাকে পছন্দ করে সেই ফাইটে জিতে এসে তারপরে আমার ওই 캐릭터টা নির্ধারণ করা হয়েছে আমি সর্বোচ্চ মার্কস পেয়েছিলাম আমাকে প্রথম কল দিয়েছিল এই 캐릭터র জন্য ভাস্করদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাস্করদা আচ্ছা আচ্ছা আমি ভাস্করদার কাছে ভীষণভাবে গ্রেটফুল ভাস্করদা এখন লন্ডনে থাকে আমার সাথে যোগাযোগ আছে তো আমি ওটারই কখনো রিগ্রেট ফিল করি হ্যাঁ ওটার জন্য আমার একটা ধাক্কা পেত হয়েছে একজন প্রতিতজশা লেখক ডিরেক্টর

তো এটাকে আমি কখনো রিগ্রেট ফিল করিনি তখনও করিনি এখনো করছি না বিকজ আমার ফিল ছিল বাচ্চুমে যখন আমাকে গোয়া হ্যাট দিয়েছে এবং এই কাজটি ছিল সচেতনতামূলক কাজ আমার দেশের জনসংখ্যা সতেরো কোটি ষোলো কোটি আঠারো কোটি যাই বলি না কেন এর ক্যাম্পেন তখন এইডস তখন একটি মৃত্যু মানে মৃত্যুঘাতক একটি রোগ একদম মৃত্যুঘাতক একটি রোগ এটাকে নিয়ে যেভাবে একটু প্যাসিবয়েতে বিজ্ঞাপন বিজ্ঞাপন করা হয়েছে আফজাল ভাই একটা বিজ্ঞাপন করেছিল একটা চেয়ার দোলে কালো বিড়াল হেঁটে যায় আছে বিজ্ঞাপন এটা ডিরেক্ট কমিউনিকেশন না কিন্তু আমার দেশের জনসংখ্যার ম্যাক্সিমাম হচ্ছে অশিক্ষিত এবং প্রান্তিক এবং তারাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমি তো ফিল করি আমি প্রাউড ফিল করি যে এই ধরনের একটা ক্যাম্পেইনে আমি পার্ট সবচেয়ে বড় অ্যাওয়ারনেস তৈরি করেছে অফ কোর্স তারপরও তখন বিএনপি সরকার ক্ষমতায় আমাদের এই পাঁচটা বিজ্ঞাপন বানানো হয়েছিল তার দুইটা বিজ্ঞাপন অনিয়ার হওয়ার পরে সংসদে আমার এই বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সমত জামাতের ছিলে এবং তারপরে এটা বন্ধ করে দেওয়া হয় আমার কুশপত্তলিকা পূর্ণ হয়েছিল সংসদের উঠেছিল এটা সংসদে এই প্রসঙ্গ উঠেছিল এবং তারপরে এটা বন্ধ করা আমার কুশপত্তলিকা পূর্ণ হয়েছিল বাইতুল মুকাররমের গেটে আচ্ছা আচ্ছা আমি উঠাতে কখনোই রিজার্ভ জীবনে আপনি বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত হ্যাঁ আমি গিভ আপ করিনি ভাই আচ্ছা আমি যেটা ভেবেছি যেটা চিন্তা করেছি যেটা করতে চেয়েছি ভালোবাসা থেকে নিকাত আমি ডুয়েল ক্যারেক্টার প্লে করতে পারি না আমি ভিতরেও যা বাইরেও তা তো আপনি তারপরও আপনি চলমান থেকেছেন কিন্তু আপনাকে কখনো এই যে এভারেজ একটা জীবন এভারেজ একটা সাফল্য নিয়ে আপনি সুখী সুখী শেষ আপনাকে সেই শীর্ষ জায়গায় তাড়ায়নি দাঁড়ায়নি আমার কোনো দুঃখ বলতে আমার ব্যর্থতা আমার ব্যর্থতা তো শিষ্য এই এই বিষয়গুলো আপনি কিভাবে ব্যাখ্যা করেন তো ভীষণ আপেক্ষিক আপেক্ষিক হ্যাঁ আমার তো হলে ভালো হতো হয় না যেমন খুব ফ্র্যাঙ্কলি বলি কারণ আমার সাথে তোমার সম্পর্কটা খুব ভেরি ফ্র্যাঙ্ক প্লিজ মোশারফ করিম চঞ্চল যদি নাম ওয়াও ডাক্তার মানে এখানে যে কোনো নারী বা নতুন যাদের তো আমি অভিনয় ক্যাপাবিলিটি থেকে তো আমি কোনো অংশে মাঝে কম দেখি না মানে যেই পরিমাণ নাটক আমি ইভেন শুধু হুয়ান আমেদের রেগুলার কাজ দেখছি এই গ্লিটারিগুলো মোশার করিমের সাথে মাজুম বেসিক অনস্ক্রিন পার্থক্য কি আজকে যদি দাঁড়ায় এ মানে বসে এটা বলা যায় সবার সব কিছু হয় কি কি পার্থক্যটা আমি জানি না কোনো একটা কোনো একটা ম্যাজিক নাই আমার মধ্যে আমার অ্যাক্টিংয়ের মধ্যে এটা মোশারফ ভাই আমাকে বলেছিল যে নিজাম হ্যাঁ মোশারফ ভাই মোশারফ সাথে মোশারফ ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক খুবই মানে প্রাণ মানুষ আসলে মোশারফ ভাই আমাকে আমি বলেছিলাম মোসাব ভাই অ্যানালাইসিসটা কী আসলে মোসাব ভাই বলেছিল যে নিজান আপনার অ্যাক্টিংয়ে না ম্যাজিকটা নাই কোথায় যে নাই কেন যে নাই কিভাবে নাই এটা কীভাবে ডেভেলপ করা যেতে পারে তাও আমি জানি না কিন্তু নাই আমি মিস করি মোসারফাই আমাকে বলেছিল আমি তারপরে প্রাণপণ চেষ্টা করেছি নানাভাবে হয়তো আমার চেষ্টায় কোনো ভুল ছিল অথবা আমার যোগ্যতাই নাই আসলে না আপনি এটা অতি বিনয় দেখাচ্ছেন না সত্যি এবং মুশারফ ভাই চঞ্চল অত্যন্ত মেধাবী অভিনেতা অত্যন্ত মেধাবী অভিনেতা বিষয়ে অবশ্যই ডাউট নাই কিন্তু তার তাদের নাম শুনে মাঝে মিজান মেধা নাই এটা বলা যাবে না তবে না না তা তো বলাই যাবে না তা তো সবারই মেধা আছে কম বেশি সবার মেধা আছে তবে আমার আমার একটা একটা সন্তুষ্টি আছে সেটা হুমায়ুন স্যারের সাথে কাজ করার পরে একটা ডিফারেন্ট মাজনুন মিজানকে খুঁজে পাওয়া গেছে স্ক্রিনে রাইট এর বাইরে তো অনেক ফ্লুক পপুলার হয়ে গেছে সেটা দেশে বিদেশে অনেক ক্ষেত্রে হয় বলিউডে এমন এমন কেউ পপুলার হয়ে ওঠে যাদের অভিনয় অনস্ক্রিন ভালো লাগে না কিন্তু পপুলার তো এই পপুলারিটিকে কিভাবে ব্যাখ্যা করেন আপনি মানে আপনার হয়তো চার বছর পরে আসলো সমসাময়িক আসলো কিন্তু পপুলার ওকে নিয়ে হচ্ছে হচ্ছে এবং কাজও করতেছে একই টাইপের এক্সপ্রেশন দিয়ে আহ রোমান্টিক ও এক দুঃখ ও এক্সপ্রেশন এটা নিয়ে মিম হয়েছে আমি নাম তুলতে চাই না দর্শকরা বুঝতে পারছেন কয়েকজনই নাম বলা যাবে কিন্তু এই এর ব্যাখ্যা কি যে ওরা তো অভিনয় জানে না মানে না জানে না সেটা বলতে পারেন না জানে নিশ্চয়ই জানে একটা সার্টেন লেভেল পর্যন্ত আসে না জেনে কেউ এখানে আসে না ভাই আসা যায় না কিন্তু আপনি যেটা বলেছেন যে হ্যাঁ একটা মানুষ হয়তো নিজেকে মানে ফরিদি ভাই যে ভাবে নিজেকে উপস্থাপন করতে পারে চরিত্র অনুযায়ী মুশারফ ভাই যেভাবে পারে চঞ্চল যেভাবে পারে আমি হয়তো সেভাবে পারি না ওই জায়গাটা নাই কিন্তু আমাকে আপনি মেধাহীন বলতে পারবেন না মেধা অবশ্যই আমার আছে আর নিয়তি আসলে কারো হয় কারো হয় না চেষ্টা কেউ কম করে না কিন্তু আমিও কম করে ডেফিনেটলি